মানুষ চিনতে মন নয়, শুধু সঠিক পরিস্থিতির দরকার। মানুষ সব পারে, শুধু পারে না মানসিক অশান্তি থেকে পালিয়ে বাঁচতে। একমাত্র সফলতাই পারে সব অবহেলা অসম্মানের সঠিক জবাব দিতে। 100টা ভুলের কারণে কেউ কাউকে ছেড়ে চলে যায় না, ছেড়ে চলে যায় একটা ভুল 100 বার করার কারণে। মানুষকে খুশি করা বড়ই কঠিন যদি তার মনুষ্যত্ব না থাকে। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। জীবনে সফল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, প্রচণ্ড জেদ, কঠিন সংগ্রাম আর আত্মবিশ্বাস। ব্যাস, জয় নিশ্চিত। যখন তুমি কোনো কাজ করবে তখন তুমি তোমার পাশে কাউকে পাবে না। যেদিন তুমি সেই কাজে সফল হবে সেদিন সবাই তোমার পাশে থাকবে। প্রিয় মানুষ বলতে বুঝি কখনো ভুল করলে যারা খুব বকে, অনেক রাগ দেখায়, কিন্তু তারপরেও আবার অনেক ভালোবাসে, আদর করে বোঝায়, এরকম মানুষগুলো প্রিয় মানুষ হয়। কিছু মানুষ তার প্রচণ্ড মন খারাপের সময় পরিবারের প্রিয় মানুষ কিংবা বন্ধু কাউকে পাশে পায় না। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, কারণ কেউ পাশে থাকুক আর না থাকুক ঈশ্বর আপনার পাশে অবশ্যই থাকে। তাই ঈশ্বরের উপরে ভরসা করে নিজের পথ একাই চলুন। মাঝে মধ্যে হেরে যাওয়া ভালো। আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন, আপনি যদি আপনার লাইফে কোনো কিছুতে হেরে গিয়ে থাকেন, আপনি যদি আপনার লক্ষ্যে না পৌঁছাতে পারেন, আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন, তাহলে শুনুন, হেরে গেলে যে সব শেষ এমনটা ভাবার কোনো দরকার নেই। অনেক সময় হেরে যাওয়াটা জিতে যাওয়ার থেকেও ভালো কিছু বয়ে নিয়ে আসে জীবনে। সব কিছুই কোনো না কোনো কারণে ঘটে, মাঝে মধ্যে হেরে যাওয়াটাও ভালো। হতে পারে সৃষ্টিকর্তা আপনাকে আরও বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করলেন। কিছু না বললেও যে বুঝে নেয় সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ। কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের সবচেয়ে বড় স্বপ্নটাকেও ভেঙে ফেলতে পারে। সুখ মানুষের জীবনের অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেয়। তুমি যখন বিপদে পড়বে দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলো আগে দূরে সরে যাবে। তুমি যেমন হতে চাও তেমন ধরনের লোকেদের সাথে বেশি মেলামেশা করো। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো, কারণ মন বদলায় কিন্তু কথা ফেরত নেওয়া যায় না। বুদ্ধিমান মানুষদের 7টি গুরুত্বপূর্ণ লক্ষণ। 1. বুদ্ধিমান মানুষেরা কখনো তর্ক করে না, তারা গুরুত্ব কমিয়ে দিয়ে দূরত্ব বাড়িয়ে নেয়। 2. বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত মনে রাখে না। 3. বুদ্ধিমান মানুষেরা কখনো চট করে রেগে যায় না, তারা ধৈর্য ধরে চুপ থেকে তার জবাব দিয়ে দেয়। 4. বুদ্ধিমান মানুষেরা কখনো প্রতিশোধ নেয় না, তারা হিসেব করে এড়িয়ে চলে আসে। 5. বুদ্ধিমান মানুষেরা সময়ের সাথে সাথে পাল্টে যায়, কারণ তারা কোনো কিছু নিয়ে পড়ে থাকে না। 6. বুদ্ধিমান মানুষেরা কখনো সময় নষ্ট করে না। 7. বুদ্ধিমান মানুষেরা সবসময় কথা বলার আগে এবং কাজ করার আগে চিন্তা করে করে। যদি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত, আর যদি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ। একটা মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করাটা অন্যায় নয়, তবে একটা ভুল মানুষের জন্য এক মুহূর্ত অপেক্ষা করাটা চরম অন্যায়। তোমার বিষয় মানুষ কম পছন্দ করছে, চিন্তা করো না, ভালো বিষয় মানুষ ধীরে ধীরে পছন্দ করে। কারোর প্রতি রেগে যাওয়ার আগে একটি বার চিন্তা করে দেখো, কারণ এই রাগই মানুষের জীবন থেকে বড় কিছু কেড়ে নেয়। খারাপ সময় তোমার হাসি উড়িয়ে দিয়েছে, কিন্তু ভেবে দেখো ভালো সময় তুমি হেসে উড়িয়ে দিয়েছিলে। একটি মোমবাতি দিয়ে যেমন 1000টা মোমবাতি জ্বালানো যায়, ঠিক তেমনি সুখ ভাগ করলে কমে না, বরং আরও বাড়ে। যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে আপনাকে হিংসা করে। প্রিয় মানুষটার একটুখানি অবহেলা সারাদিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। বাড়িতে যতই লোক থাকুক না কেন, মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে। তারাই বেশি ঠকে যারা অল্পতেই অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে। যার রাগ বেশি সে নীরবে অনেক বেশি ভালোবাসতে জানে।
তাড়াতাড়ি পেয়ে যাওয়া জিনিস বেশি দিন টেকে না, এবং যে জিনিস বেশি দিন টেকে তা কখনোই তাড়াতাড়ি পাওয়া যায় না। সব অপমানের জবাব দিতে নেই, কিছু জবাব সময় নিজেই দিয়ে দেয়। যে তোমাকে জিতিয়ে নিজে বারবার হেরে যায়, সে তোমাকে বাঁচাতে সবার সাথে লড়তেও পারে। মানুষকে তার অতীত নিয়ে বিচার করো না, কারণ মানুষ ঠকে, শেখে, আবার বদলায়। অন্যের সাথে নিজেকে মাপতে যেও না, তুমি যেমন আছো তেমনই ভালো। যেদিন তুমি একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পেয়ে যাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না। অনুভূতি যার, সেই কষ্ট বোঝে, বাকিরা তো গল্প খোঁজে। একটা কথা সবসময় মাথায় রাখবে, যে আত্মীয় তোমার মাকে পছন্দ করে না, তার থেকে সবসময় দূরে থাকবে, কারণ সে আত্মীয় তো বটে, কিন্তু সে তোমার নিজের আপন নয়। কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কোনো মানুষ একদিনে বদলে যায় না, কিছু আঘাত, কিছু ব্যথার পরিস্থিতি তাকে পাল্টে যেতে বাধ্য করে। যে ব্যক্তি আপনাকে প্রকৃত ভালোবাসে, ভিড়ের মধ্যে তাকে পাবেন না, তাকে সেখানেই পাবেন যেখানে আপনাকে সঙ্গ দেওয়ার কেউ থাকবে না। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে। যদি মুখের ভাষা আচার ব্যবহার ভালো না হয়, তবে বিদ্যাসাগর হয়েও মানুষের ভালোবাসা পাওয়া যায় না। যে সত্যিকারের ভালোবাসে, সে কখনো মিথ্যার আড়ালে সত্যকে লুকিয়ে রাখে না। কিভাবে কথা বলতে হয় তা না জানলে, অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা জানতে হয়। খুব জানতে ইচ্ছা করে, যার কথা আমার এতবার মনে পড়ে, তার কি আমার কথা একবারের জন্য মনে পড়ে? তাদের থেকে সবসময় দূরে থাকো, যারা তোমাকে ছোট করে, তোমাকে অসম্মান করে। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পর বোঝা যায়, ঠিক তেমনি কাছের মানুষগুলো কেমন ছিল তা শুধু হারিয়ে যাওয়ার পরেই বোঝা যায়। জীবনে অনেকেই আসবে যাবে, যে সঠিক হবে সে কখনো ছেড়ে যাবে না। টাকা থাকলে দুনিয়া চিনতে পারবে, আর টাকা না থাকলে মানুষ চিনতে পারবে। যতই পরিপক্ক হবে ততই বুঝবে, কোনো কিছু প্রমাণ করার চেয়ে নিরবতা অনেক বেশি শ্রেয়। নিজের সাথে নিজের লড়াইটা সহজ, কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটা বড়ই কঠিন। যে তোমার অল্প আঘাতে কষ্ট পেয়েও কাঁদে, বিশ্বাস করো, সেই তোমায় সবচেয়ে বেশি ভালোবাসে। অনেকে অনেক কথাই বলে, সব কথা গায়ে মাখাতে নেই। এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে, তাদের লোকের কথায় কান দিতে নেই। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।